বন্ধুরা আজকে মুভি জোনারকে সাইডে রেখে একটি হরর শর্ট ফিল্মের কাহিনী সম্বন্ধে আমরা জানবো যেখানে একজন মহিলা একটি স্কেডি বাথরুমের মধ্যে ট্র্যাপ হয়ে যায় এবং একই সাথে নিউজের এর মাধ্যমে সে জানতে পারে একটি মিস্টেরিয়াস ভাইরাস চারদিকে ছড়িয়ে পড়েছে তো সে কি আদৌ পারবে এই মিস্টেরিয়াস ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে চলুন জানা যাক আজকের এই ভিডিওটিতে বন্ধুরা মুভি শুরুতে একজন মহিলাকে দেখানো হয় যে একটি নোংরা বাথরুমের মধ্যে প্রবেশ করে মহিলাটি একজনের সঙ্গে চ্যাটিং করতে ব্যস্ত ছিল এরপর মহিলাটি মোবাইলটিকে বেসিনের উপর রাখে এবং আয়নার সামনে মেকআপ করতে শুরু করে কিন্তু ঠিক তখনই তার ফোনে রিং হয় এবং ফোনটি ভাইব্রেট হয়ে পাশের ডাস্টবিনের মধ্যে পড়ে যায় যার পর মহিলাটি ডাস্টবিনের মধ্যে ফোনটিকে খুঁজতে শুরু করে কিন্তু ঠিক তখনই তার হাতে কিছু গেঁথে যাওয়ার অনুভূতি হয় এবং সে যখন হাত থেকে তোলে তখন দেখে একটি সিরিঞ্জ তার হাতে ইনজেক্ট হয়ে গেছে যার উপর লেখা ছিল ট্রাইফো ভ্যাকসিন এরপর মহিলাটি আর বেশি দেরি না করে ইন্টারনেটে সার্চ করে যেখানে সে জানতে পারে এটি একটি ভয়ঙ্কর ভাইরাস যার ফলে পুরো শরীরের মধ্যে অনেকগুলি ছিদ্র হয়ে যায় এবং এটি ফিজিক্যাল কন্ট্যাক্ট সালাইভা এবং রক্তের মাধ্যমে বডির মধ্যে ট্রান্সফার হয় আর কেউ যদি এই ভাইরাসের কন্ট্যাক্টে আসে তাহলে ইনফেকশনের জায়গাটিকে গরম জল দিয়ে ধুয়ে নেওয়া উচিত কারণ ভাইরাস পুরো শরীরে ছড়িয়ে গেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এরপর মহিলাটি যখন নিজের হাতের দিকে দেখে তখন ইনফেক্টেড জায়গায় অনেকগুলি ছিদ্র দেখতে পায় যেটি দেখার পর সে ঘাবড়িয়ে যায় এবং হাতটিকে ভালোভাবে ওয়াশ করতে শুরু করে যার পর মহিলাটি জানতে পারে ওয়াশ করার পর যদি তার হাতে কোনো ছিদ্র না থাকে তার মানে সে ঠিক হয়ে গেছে কিন্তু সে যখন নিজের হাত দেখে তখন সেখানে ইনফেকশন আরো বেড়ে গিয়েছিল যেটি দেখার পর সে আরো ভয় পেয়ে যায় যার মানে ছিল সে এখন ইনফেকশন স্টেজ টু তে আছে এরপর মহিলাটি ভিডিওর মাধ্যমে জানতে পারে ইনফেকশন বেড়ে গেলে ক্ষতস্থানে অ্যান্টি ব্যাকটেরিয়াল স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে যাতে ইনফেকশন আর ছড়াতে না পারে যার পর মহিলাটি অ্যান্টি ব্যাকটেরিয়াল স্যানিটাইজার খুঁজতে শুরু করে এবং বেসিনের নিচের শেল্পে ব্লিচ খুঁজে পায় যারপর সে ব্লিচটিকে বেসিনের মধ্যে ঢেলে দেয় এবং হাতগুলিকে ভালোভাবে ধুতে শুরু করে এবং ধোয়ার শেষে দেখে তার ইনফেকশন গায়েব হয়ে গেছে যেটি দেখার পর সে খুবই খুশি হয়ে যায় কিন্তু তার এই খুশি বেশিক্ষণের ছিল কারণ ভিডিওর মাধ্যমে সে জানতে পারে ইনফেকশন বডিতে ছড়িয়ে গেলে তাকে কোয়ারেন্টিন হতে হবে যার পর মহিলাটি দেখে তার হাতে ইনফেকশন বেড়ে গিয়েছিল যেটি দেখার পর সে খুবই প্যানিক করে এবং ওয়াশরুমের দরজাটিকে খোলার চেষ্টা করে কিন্তু শকিংলি ওয়াশরুমের দরজা লক ছিল এরপর আমরা দেখি মহিলাটি চোখের মধ্যে কিছু ফিল হয় এবং সে যখন আয়নার সামনে গিয়ে দেখে আরো ভয় পেয়ে যায় যার পর মহিলাটি আরো প্যানিক করে এবং জোরে জোরে দরজাটিকে মারতে শুরু করে কিন্তু তার কোন ফল হয় না যার পর সে কাঁদতে শুরু করে এরপর ভিডিওর মাধ্যমে সে জানতে পারে কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি তার সামনে এলে সেখান থেকে পালিয়ে যেতে কারণ সেই ব্যক্তির কন্ট্যাক্টে আসলে সেও ইনফেক্টেড হয়ে যেতে পারে এরপর মহিলাটির মোবাইল ব্যাটারি শেষ হয়ে বন্ধ হয়ে যায় এবং মহিলাটি কাঁদতে কাঁদতে বাথরুমের কোনায় গিয়ে বসে পড়ে কিন্তু ঠিক তখনই বাথরুমের দরজা হালকা খুলে যায় যার পর মহিলাটি বাইরে যাওয়ার জন্য দরজাটি সামনে আসে কিন্তু ঠিক তখনই একটি ইনফেক্টেড ব্যক্তি তার উপর হামলা করে দেয় যে কোয়ারেন্টিন থেকে পালিয়ে এসেছিল এবং তার পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে গিয়েছিল এরপর মহিলাটির চিল্লানোর আওয়াজ আমরা শুনতে পাই এবং মুভিটি এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা যদি আপনাদের আরো হরর শর্ট ফিল্মের ভিডিও চাই তবে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক